দক্ষিণ ভূ প্রদক্ষিণ করবে, অর্থাৎ পুরো পৃথিবী ভ্রমণ করবেন জলপথে। তাই তিনি আটলান্টিক থেকে দক্ষিণ আমেরিকা একেবারে দক্ষিণ প্রান্ত ঘুরে প্রশান্ত সাগর পার হয়ে ফিলিপাইন দ্বীপপুঞ্জে পৌঁছান। এই ফিলিপাইন দ্বীপপুঞ্জের আর একটা নাম আছে, সেটাকে বলা হয় মশলা দ্বীপ। তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। এরপর আমরা জানবো উপনিবেশ স্থাপনের ইতিহাস। উপনিবেশ স্থাপন জানার আগে আমাদেরকে জানতে হয় উপনিবেশ কাকে বলে। উপনিবেশ কথার অর্থ হলো ভিন দেশে ক্ষমতা দখল বা নিয়ন্ত্রণ, শাসন ও শোষণ করা। অর্থাৎ কোনো একটি দেশ অন্য কোনো একটি দেশ, অন্য একটি দেশের সেখানকার আদিবাসীদের উপর সম্পূর্ণ ক্ষমতা দখল করে, সেই এলাকার মধ্যে সম্পূর্ণ দখল করে, তাদের শোষণ শাসন করতে থাকে। এটাকেই বলা হয় উপনিবেশ স্থাপন। ইংরেজরা, আমরা সবাই জানি ইংরেজরা কী করেছিল, ভারতবর্ষে তাদের উপনিবেশ স্থাপন করেছিল। তবে এটা কিন্তু তাদের জন্য খুব সহজ উপায়ে হয়নি। নবাব সিরাজউদ্দৌলার সাথে পলাশি যুদ্ধে জয়লাভ করার পর 1765 সালের মধ্যেই তারা বাংলা, বিহার, উড়িষ্যায় প্রথম তাদের আধিপত্য বিস্তার করে, এবং এরপর তারা ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। এই পলাশির যুদ্ধের পর থেকেই ইংরেজ বণিকদের যে সংগঠন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সাম্রাজ্য গড়ে তোলার যে স্বপ্ন দেখত তা বাস্তবে রূপান্তরিত হয়েছিল। এরপর থেকেই শুরু হয় ইংরেজদের শাসনের নামে শোষণ, অর্থাৎ ভারতবাসীর ওপর তাদের অত্যাচার। এর ফলস্বরূপ বাংলায় 1770 সালে বাংলার 1176 বঙ্গাব্দে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায়। অনেক মানুষ না খেতে পেয়ে মারা যায়, বহু মানুষ দেশ ছেড়ে অন্যত্র চলে যায়। এই সময়ে ইংরেজরা ভারতবর্ষের কোটি কোটি টাকা নিজেদের দেশে নিয়ে যেতে থাকে এবং আমাদের দেশের কৃষি, শিল্প, শিক্ষা একেবারে ধ্বংস হয়ে যায়। এই উপনিবেশ স্থাপনের ইতিহাসে একদিকে যেমন ইংরেজরা ভারতবর্ষের উপর তাদের আধিপত্য বিস্তার করেছিল, অপরদিকে ফরাসিরা ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়ায় তাদের শোষণ চালাতে লাগলো। এই দেশগুলিকে একত্রে নাম দেওয়া হয়েছিল ইন্দোচীন। এইভাবে দক্ষিণ পূর্ব এশিয়ায় তৈরি হলো ঔপনিবেশিক শাসন ব্যবস্থা।